প্রতিবছর ভাদ্র মাসের সংক্রান্তিতে আমরা সবাই দেবশিল্প সর্বশ্রষ্ঠা শ্রী শ্রী বিশ্বকর্মা দেবতার পূজা অর্চনা করি। ভারতসহ বিশ্বের ভিন্ন প্রান্তে শ্রী শ্রী বিশ্বকর্মা দেবতার পূজা অর্চনা করা হয়। সর্বশ্রষ্ঠা শ্রী শ্রী বিশ্বকর্মা দেবতার আশীর্বাদে আমরা সবাই কারিগরি শিক্ষা লাভ করি। তাই প্রতিবছর ভাদ্র মাসের সংক্রান্তিতে কলকারখানাসহ বিভিন্ন ব্যক্তিগত এবং সরকারি প্রতিষ্ঠানসহ অনেকেই নিজ গৃহে শ্রী শ্রী বিশ্বকর্মা দেবতার পূজা অর্চনা করেন। বিশেষ করে স্বর্ণকার, মৃৎশিল্প, কর্মকার, স্থাপত্যশিল্প, দারুশিল্প, তৎসঙ্গে বিভিন্ন শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিরা নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা লাভের জন্য শিল্পাচার্য শ্রী শ্রী বিশ্বকর্মা দেবতার পূজা অর্চনা করেন। শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন ধর্ম সংস্কার চ্যানেল। শ্রোতা বন্ধুরা, শ্রী শ্রী বিশ্বকর্মা দেবতার ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্র স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, তাতে আপনার সুবিধা হবে। এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব, আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও শ্রী শ্রী বিশ্বকর্মা দেবতার ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্র জানতে পারেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং যারা ধর্ম সংস্কার চ্যানেলে নতুন আছেন, ওরা অবশ্যই ধর্ম সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলোর চর জলদি আপডেট পাওয়ার জন্য। তাহলে জেনে নিন শ্রী শ্রী বিশ্বকর্মা দেবতার ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্র। প্রথমেই শ্রী শ্রী বিশ্বকর্মা দেবতার ধ্যান মন্ত্র যা স্ক্রিনে দেওয়া আছে। বিশ্বকর্মণ মহাভাগ সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃক ত্বঞ্চ রসনমান দণ্ডধৃক। আবার বলছি, বিশ্বকর্মণ মহাভাগ সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃক ত্বঞ্চ রসনমান দণ্ডধৃক। এই ছিল সর্বশ্রেষ্ঠা শ্রী শ্রী বিশ্বকর্মা দেবতার ধ্যান মন্ত্র। এবার শ্রী শ্রী বিশ্বকর্মা দেবতার প্রণাম মন্ত্র যা স্ক্রিনে দেওয়া আছে। শিল্পাচার্য মহাভাগ দেবানাম কার্য সাধক বিশ্বকর্মণ নমস্তুভ্যম সর্বাভীষ্ট পদায়ক। আবার বলছি, শিল্পাচার্য মহাভাগ দেবানাম কার্য সাধক বিশ্বকর্মণ নমস্তুভ্যম সর্বাভীষ্ট পদায়ক। এই ছিল শ্রী শ্রী বিশ্বকর্মা দেবতার প্রণাম মন্ত্র। তবে এই মন্ত্র সহকারে আপনারা অবশ্যই পূজার্চনা করতে পারবেন, যা হল শিল্পাচার্যায় দেবায় নমস্তে বিশ্বকর্মণে স্বাহা, বিশ্বকর্মণে নমঃ। শ্রী শ্রী বিশ্বকর্মা দেবতার পুজোর ক্ষেত্রে অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণপূর্বক আপনারা পুজো করবেন। তাহলে আজকের এই ভিডিওতে এতটুকু। অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক করুন, তার সঙ্গে অবশ্যই আপনার বন্ধুবান্ধব, আপনার প্রিয়জনের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও শ্রী শ্রী বিশ্বকর্মা দেবতার ধ্যান মন্ত্র ও প্রণাম মন্ত্র জানতে পারেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ।